শনিবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই কাজেই সকালবেলা স্বামীর সঙ্গে স্কুটিতে চেপে স্কুলে যাচ্ছিলেন সন্তোষপুর কাকুলি গার্লস হাই স্কুলের শিক্ষিকা লিপিকা বাটোয়ারি। হঠাৎই সন্তোষপুর রোডের পাহাড়পুর কালভার্টের কাছে স্কুটিতে অন্য একটি গাড়ি পিছন দিক থেকে ধাক্কা মারে, ধাক্কার জেরে রাস্তায় ছিটকে পড়েন দুজন। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ তাদের উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা ওই শিক্ষিকাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে তার স্বামী অল্প বিস্তর আহত হয়েছেন। এই ঘটনায় শোকের আবহ এলাকায়। আসছিল স্কুটি নিয়ে আসছিল, আমরা ভেতরে ছিলাম, একটা আওয়াজ হয়, আওয়াজ হতে যে কিনা ওরা ধরাধরি করে পাশে এলে মাথায় জল দিয়ে ডাক্তারখানে নিয়ে চলে গেল। মানে কিসে করে আসছিল? স্কুটি করে। সময় কখন হবে তখন? সময় ওই 7:30 পৌনে 7:30। কিসে ধাক্কা মারে? কিসে ধাক্কা মারে জানেন? না ওইটা কি জানেন? কজন ছিল স্কুটিতে? হেলমেট ছিল তাদের? শরীরে কোথায় আঘাত লেগেছে জানেন কিছু? না না, ওনার কোথায় আঘাত লেগেছিল? মাথায়। নাক দিয়ে রক্ত বার হচ্ছিল, মাথায় লেগেছে কি বলতে পারবো না, হরার করে রক্ত বার হচ্ছিল।